সুপ্রিয় বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজ নন ফাইনাইট ভার্ব নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। নন ফাইনাইট ভার্বের উপর আমরা কয়েকটি ভিডিও নিব। আজকে আমাদের নন ফাইনাইট ভার্বের যে আলোচ্য বিষয় সেটি হলো ইনফিনিটিভ, অর্থাৎ আজ আমরা ইনফিনিটিভ নিয়ে আলোচনা করব। এটা বিসিএস প্রিলিমিনারি এবং রিটেন পরীক্ষার জন্য, উভয় পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এই নন ফাইনাইট ভার্বগুলো কতগুলো নিয়মকানুন রয়েছে, পাশাপাশি কিছু ভার্ব আছে যাদের পরে ইনফিনিটিভ, যাদের পরে জিরান্ড ব্যবহৃত হয়, এবং পার্টিসিপল ব্যবহৃত হলে অর্থের কিভাবে ভিন্ন হয়, জিরান্ড এবং পার্টিসিপল গুলো কিভাবে সহজে বোঝা যাবে, ইনফিনিটিভ কিভাবে বাক্যে আমরা ব্যবহার করব প্রথমে মাঝখানে শেষে, ইত্যাদি বিষয়গুলো আমরা দেখব। আজকে আমাদের আলোচ্য বিষয় ইউজেস অফ নন ফাইনাইট ভার্ব, এর মধ্যে ইনফিনিটিভ, অর্থাৎ আমরা আজ আলোচনা করব ইনফিনিটিভ। আপনাদের আমরা নিয়ে যাচ্ছি আমাদের স্ক্রিন শেয়ারিং এ। আমাদের আজকের এই শর্ট ভিডিওটি প্রিলিমিনারি ইংলিশের জন্য, বিশেষ করে বিসিএস প্রিলিমিনারি, ব্যাংক জব প্রিলিমিনারি, নিবন্ধন পরীক্ষা, রিটেন পরীক্ষার জন্য অনেকখানি গুরুত্বপূর্ণ, অর্থাৎ এটা আমাদের জানতেই হবে আমরা যারা ইংরেজি চর্চা করি, বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। তো আমরা ইনফিনিটিভটা কি সেটা আমরা একটু দেখি। ইনফিনিটিভ ইজ এ নন ফাইনাইট ভার্ব। এখন দেখেন, আমরা ডেফিনেশন আমি একটু বোল্ড করে দেখাচ্ছি, আমরা যেটা বলতে চাচ্ছি, ইনফিনিটিভ ইজ এ নন ফাইনাইট ভার্ব। লাইক আদার নন ফাইনাইট ভার্বস, ইনফিনিটিভ হ্যাজ এ মিনিং অফ ইটস ওন বাট ক্যান নট এক্সপ্রেস দ্য সেম উইদাউট টেকিং হেল্প ফ্রম ফাইনাইট ভার্বস। অর্থাৎ ইনফিনিটিভ একটি নন ফাইনাইট ভার্ব, অন্যান্য নন ফাইনাইট ভার্বের মতো ইনফিনিটিভের নিজের একটি অর্থ আছে, কিন্তু ফাইনাইট ভার্বের সাহায্য ছাড়া নিজে অর্থ প্রকাশ করতে পারে না। আমি আবারও বলছি, ইনফিনিটিভ একটি নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্ব অন্যান্য নন ফাইনাইট ভার্বের মতো নিজের একটি অর্থ আছে, কিন্তু অন্য ফাইনাইট ভার্বের সাহায্য ছাড়া নিজের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। অক্সিলারি ভার্বের সাথে নন ফাইনাইট ভার্বের পার্থক্য হলো যে অক্সিলারি ভার্বের নিজের কোনো অর্থ নেই, এটি প্রিন্সিপাল ভার্বকে বা ফাইনাইট ভার্বকে অর্থ প্রকাশে সহায়তা করে, কখনো কখনো অর্থের পরিবর্তন সাধন করতে পারে, বিভিন্ন টেন্সের আলোকে অর্থ প্রকাশ করে, অনেক সময় নেগেটিভ সেন্স প্রকাশে সহায়তা করে, কিন্তু নন ফাইনাইট ভার্ব প্রিন্সিপাল ভার্বকে অর্থ প্রকাশে সহায়তা করে না, বা ফাইনাইট ভার্বকে অর্থ প্রকাশে সহায়তা করে না, বরং ফাইনাইট ভার্বের সহায়তা নিয়ে নিজে অর্থ প্রকাশ করে। অর্থাৎ নন ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্বকে অর্থ প্রকাশে সহায়তা করে না, বরং ফাইনাইট ভার্বের সাহায্য নিয়ে নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। আমরা প্রথমে যাব কাইন্ডস অফ ইনফিনিটিভ। ইনফিনিটিভ দুই রকমের, একটা হলো সিম্পল ইনফিনিটিভ, আর একটা হলো পারফেক্ট ইনফিনিটিভ। সিম্পল ইনফিনিটিভ, পারফেক্ট ইনফিনিটিভ। এখন সিম্পল ইনফিনিটিভের ব্যবহারে যাব। স্ট্রাকচার, সিম্পল ইনফিনিটিভের স্ট্রাকচার আপনারা যদি স্ক্রিনে তাকান, দেখেন এখানে স্ট্রাকচার বলছে টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব, টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব, এটা হলো সিম্পল ইনফিনিটিভের স্ট্রাকচার। ইউজেস অফ সিম্পল ইনফিনিটিভ, এবার আমরা দেখব সিম্পল ইনফিনিটিভের ব্যবহার। সিম্পল ইনফিনিটিভের ব্যবহার, প্রথমে অ্যাজ এ সাবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের সাবজেক্ট রূপে সিম্পল ইনফিনিটিভ ব্যবহৃত হয়, ভার্বের সাবজেক্ট রূপে সিম্পল ইনফিনিটিভ ব্যবহৃত হয়। এক্ষেত্রে আমাদের মূলত ইজ ভার্বে বি ভার্বের সাবজেক্ট হিসাবে এটি সাধারণত, অর্থাৎ ভার্বের সাবজেক্ট এটি সাধারণত বি ভার্বের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, এটি সাধারণত বি ভার্বের সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়। যেমন টু ডু দ্য ওয়ার্ক ইজ ডিফিকাল্ট, এই যে টু ডু এটা ইজ ভার্বের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, বাকি অর্থ হলো কাজটি করা কঠিন। টু স্পিক দ্য ট্রুথ ইজ এ গুড প্র্যাকটিস, সত্য বলা একটি ভালো অনুশীলন বা ভালো চর্চা। টু স্পিক দ্য ট্রুথ ইজ ভার্বের সাবজেক্ট হলো টু স্পিক। টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, মিথ্যা বলা মহাপাপ, ইজ ভার্বের সাবজেক্ট হলো টু টেল। টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ, ইজ ভার্বের সাবজেক্ট হলো টু ওয়াক, হাঁটা একটি ভালো ব্যায়াম। তারপর আমরা পাবো অ্যাজ এন অবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের অবজেক্ট। আমরা প্রথমে পেলাম ভার্বের সাবজেক্ট, অ্যাজ এ সাবজেক্ট অফ এ ভার্ব, এখন আমরা পাবো অ্যাজ এন অবজেক্ট অফ এ ভার্ব, ভার্বের অবজেক্ট রূপে। আমরা জানি ভার্বের অবজেক্ট কিভাবে ব্যবহৃত হয়, সাধারণত ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হয় অবজেক্ট। এখানে অবজেক্টের মতো ব্যবহৃত হবে, পিওর অবজেক্ট হবে না, অবজেক্টের মতো। যেমন হি প্রমিসড টু হেল্প মি, ইউ প্রমিসড টু হেল্প মি, তুমি আমাকে সাহায্য করতে প্রতিজ্ঞা করেছিলে, কি করেছিলে মানে প্রতিজ্ঞা করেছিলে, টু হেল্প, তাহলে এখানে অবজেক্টের মতো ব্যবহৃত হয়েছে।
then he wanted to come she ashte cheyechilo ki cheyechilo ashte mane object er moto tale as an object of a verb so simple infinitive bakker subject hisebe boshte pare ha verb er subject hisebe boshte pare verb er object rupe boshte pare arekjon jodi bola hoy akash swore to speak the truth orthat akash shotto bolte protijna korechilo he intended to join the politics she rajnitite jogdan korte protijna korechilo যোগদান করতে প্রতিজ্ঞা করেছিল বা যোগদান করতে চেয়েছিল তাহলে টু স্পিক টু জয়েন এটা হলো সিম্পল ইনফিনিটিভ হি এক্সপেক্টেড টু হ্যাভ আ লট অফ মানি সে অনেক টাকা থাকার প্রত্যাশা করেছিল এক্সপেক্টেড টু হ্যাভটা হলো আমরা এখানে সিম্পল ইনফিনিটিভ এরপরে যেটা আমরা পাবো অবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে ইনফিনিটিভ অবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে ইনফিনিটিভ এই জায়গাটাতে আমাদের অনেকেরই ভুল হয় এই অবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে ইনফিনিটিভ এটা আমরা অনেকেই ব্যবহার প্রয়োগ করতে পারি না এই জায়গাটা একটু মাইনিউটলি বা ভালোভাবে একটু খেয়াল করবেন অবজেক্টের কমপ্লিমেন্ট কখন হবে এটা হলো অবজেক্টের পরে ব্যবহৃত হবে অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ইনফিনিটিভ ব্যবহৃত হয় তখনই যখন এটা অবজেক্টের পরে ব্যবহৃত হয় যেমন দেখেন আমি চাই তারা আমাদেরকে সমর্থন করুক আই ওয়ান্ট দেম টু সাপোর্ট আস আই ওয়ান্ট দেম টু সাপোর্ট আস এখানে দেখেন আমি একটু দেখাচ্ছি দেমটা হলো আমার অবজেক্ট দেমটা হলো আমার অবজেক্ট অবজেক্টের পরে ইনফিনিটিভ আমি চাই আমি তাদেরকে সমর্থন করতে বলি বা আমি চাই তারা আমাদেরকে সমর্থন করুক আই ওয়ান্ট দেম টু সাপোর্ট আস দেন আমরা চাই সে কাজটি করুক উই ওয়ান্ট হিম টু ডু দ্য ওয়ার্ক এই যে হিমটা হলো এখানে অবজেক্ট উই ওয়ান্ট হিম টু ডু দ্য ওয়ার্ক আমরা চাই সে কাজটি করুক উই ওয়ান্ট হিম টু ডু দ্য ওয়ার্ক অবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে ইনফিনিটিভ হিজ ফাদার ওয়ান্টস হিম টু জয়েন দ্য ব্যাংক তার বাবা চাই সে ব্যাংকে যোগদান করুক হিম অবজেক্ট অবজেক্টের পরে ইনফিনিটিভ আই উই ওয়ান্ট ইউ টু বি হ্যাপি আমি চাই তুমি সুখী হও একটু দেখেন এখানে একটু ভুল হয় আমাদের মনে হতে পারে ইউটা সাবজেক্ট কিনা যে না এখানে ইউটা অবজেক্ট কারণ ইউর সাবজেক্ট এবং অবজেক্ট সেম একই আমরা জানি ইউর সাবজেক্ট এবং অবজেক্ট ফর্ম একই এখানে ইউটা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে আই ওয়ান্ট ইউ টু বি হ্যাপি আমি চাই তুমি সুখী হও উই ওয়ান্ট ইউ টু হ্যাভ আ লট অফ মানি আমরা চাই তোমার অনেক টাকা হোক বা থাক ইউর পরে টু হ্যাভ থাকা বোঝাতে টু হ্যাভ হওয়া বোঝাতে টু বি দেন উই ডু নট ওয়ান্ট স্টুডেন্টস টু রান আফটার লিকিং আউট কোশ্চেন পেপার দেন উই ডু নট ওয়ান্ট দ্য স্টুডেন্টস টু রান আফটার এখানে টু রান আফটার আমরা চাই না ছাত্রছাত্রীরা প্রশ্নপত্র ফাঁসের জন্য ঘুরে বেড়াক উই ডু নট ওয়ান্ট স্টুডেন্টস টু রান আফটার লিকিং আউট কোশ্চেন যে টু রান স্টুডেন্টসটা হলো অবজেক্ট অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে এখানে ইনফিনিটিভ ব্যবহৃত হয়েছে আমরা চাই না ছাত্রছাত্রীরা পরীক্ষার প্রশ্নপত্র পাস করার জন্য ঘুরে বেড়াক তাহলে অবজেক্টের ইনফিনিটিভ হিসেবে সিম্পল ইনফিনিটিভ ব্যবহার এরপরে আমরা পাবো পারফেক্ট ইনফিনিটিভ পারফেক্ট ইনফিনিটিভ এটি হলো একটি কাজ শেষ হয়ে গেছে বা সমাপ্ত কাজ বোঝাতে পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহৃত হয় সমাপ্ত কাজ বোঝাতে পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহৃত হয় সমাপ্ত কাজ বোঝাতে পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহৃত হয় অর্থাৎ একটি কাজ শেষ হয়ে গেছে এরূপ বোঝাতে আমরা পারফেক্ট ইনফিনিটিভ ব্যবহার করব এটা স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস সাবজেক্টের একটা ভার্ব থাকবে তারপর টু প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম অর্থাৎ সাবজেক্টের পর একটি ভার্ব থাকবে তারপর টু প্লাস হ্যাভ প্লাস ভার্ব উইথ পাস্ট পারফেক্ট ফর্ম অর্থাৎ স্ট্রাকচারটা হলো টু প্লাস হ্যাভ প্লাস ভার্ব পিপি এটি দ্বিতীয় ভার্ব হিসাবে বসে পারফেক্ট ইনফিনিটিভ কখনোই প্রথম ভার্ব হবে না এটি দ্বিতীয় ভার্ব হিসাবে বসে এবং সমাপ্ত কাজ নির্দেশ করে পারফেক্ট ইনফিনিটিভ দ্বিতীয় ভার্ব হিসেবে বসে এবং সমাপ্ত কাজ নির্দেশ করে যেমন দেখেন আমাদের প্রতিজ্ঞা পূরণ করতে পেরে আমরা খুশি করতে পেরে অলরেডি করে ফেলেছি উই আর হ্যাপি টু হ্যাভ ফুলফিলড আওয়ার প্রমিস উই আর হ্যাপি টু হ্যাভ ফুলফিলড আওয়ার প্রমিস আমরা আমাদের প্রতিজ্ঞা পূরণ করতে পেরে খুশি দেন দে সিম টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক মনে হয় তারা কাজটি করেছে একটু খেয়াল করে দেখেন দে সিম টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক এখানে আমাদের পারফেক্ট ইনফিনিটিভ কোনটা টু হ্যাভ ডান আমি আন্ডারলাইন করে দিচ্ছি টু হ্যাভ ডান মনে হয় তারা কাজটি করেছে দে সিম টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক সমাপ্ত কাজ বোঝাতে পারফেক্ট ইনফিনিটিভ হয় দিনা ইজ গ্ল্যাড টু হ্যাভ বিন এ বিসিএস ক্যাডার বিসিএস ক্যাডার হতে পেরে দিনা খুবই খুশি এই যে টু হ্যাভ বি মানে হওয়া বি এর পাস্ট পারফেক্ট ফর্ম বিন এখানে বিকাম বলতে বলা যাবে
Dina is glad to have been a BCS cadre. BCS cadre hote pere Dina khub khushi. Then they are satisfied to have done the work in time. Tara shomoy moto kajti korte pere khushi. They are satisfied to have done the work in time. I am very glad to have been with you. Apnader sathe thakte pere ami khubi anondito. It's a pleasure to have finally met you. Apnar sathe obosheshe shakkhat korte pere ami anondito. To have met. Apnader then I'm sorry to have kept you waiting. To have kept. আপনাদেরকে অপেক্ষা করিয়ে রেখে আমি পরে রাখার জন্য আমি দুঃখিত আপনাদেরকে বসিয়ে রাখার জন্য আমি দুঃখিত আই এম সরি টু হ্যাভ কেপ্ট ইউ ওয়েটিং টু হ্যাভ কেপ্ট পারফেক্ট ইনফিনিটিভ শি ইজ ভেরি হ্যাপি টু হ্যাভ হ্যাড এ নাইস ডে থাকা বোঝাতে দেখেন একটু একটু ভুল হয় আমাদের শি ইজ ভেরি হ্যাপি টু হ্যাভ হ্যাড আ নাইস ডে শি ইজ ভেরি হ্যাপি টু হ্যাভ হ্যাড আ নাইস ডে ভালো একটি ড্রেস পেয়ে সে খুবই সুখী শি ইজ ভেরি হ্যাপি to have had have মানে থাকা বা পাওয়া সেই হ্যাভের past perfect from had she is very happy to have had a nice dress some other examples are example jemon the government are delighted to have distributed new books to the students timely সরকার সময় মতো ছাত্র ছাত্রীদেরকে নতুন বই দিতে পেরে খুশি the government are delighted government এর পরে british english এ আর হয় american english এ is হয় দুইটা লিখতে পারেন The government are delighted to have distributed new books to the student. To have distributed, dite pere. Monica is very elated to have been by become a BCS cadre. BCS cadre hote pere Monica khubi khushi. The orphan girl is very happy to have got but to have had a new dress on the occasion of Eid. Orphan girl is very happy to have gotten but to have had a new dress on the occasion of Eid. ঈদ উপলক্ষে নতুন একটি জামা পেয়ে এতে মেয়েটি খুশি হি ড্রিমস টু হ্যাভ বিন হ্যাপি ইন হিজ পার্সোনাল লাইফ হি সিন মনে হয় তিনি ব্যক্তিগত জীবনে সুখী হয়েছেন গাজীপীর সেইড টু হ্যাভ প্রিস্ট ইসলাম ইন বাগেরহাট একটু ভালো করে দেখেন গাজীপীর বাগেরহাটে ইসলাম প্রচার করেছেন বলে কথিত আছে এই ধরনের সেন্টেন্সগুলো আমরা অনেক সময় লিখতে পারি না এটা খুব গুরুত্বপূর্ণ সিম্পল সেন্টেন্সের মধ্যে একটু জটিল প্রকৃতির সেন্টেন্স একটু ভালো করে দেখেন গাজীপীর সেইড এটা প্যাসিভ ফর্মে আছে এটুকু গাজীপীর ইজ সেইড কথিত আছে মানে গাজীপীর কে কথিত আছে বা গাজীপীর কে বলা হয়ে থাকে টু হ্যাভ প্রিস্ট প্রচার করেছেন ইসলাম ইসলাম ইন বাগেরহাট তাহলে পুরা বাক্যের অর্থ হলো গাজীপীর বাগেরহাট ইসলাম প্রচার করেছেন বলে কথিত আছে দ্য মস্ক ইজ সেইড টু হ্যাভ বিন বিল্ড ডিউরিং দ্য টেনিওর অফ দ্য মোগলস মসজিদটি মোগল আমলে নির্মিত হয়েছে বলে কথিত আছে আমি আমার টিচিং এক্সপেরিয়েন্সে খুব অল্প সংখ্যক স্টুডেন্ট পেয়েছি খুবই অল্প সংখ্যক স্টুডেন্ট পেয়েছি যারা এই ছয় নম্বর সেন্টেন্সটা শুদ্ধভাবে লিখতে পেরেছে অর্থাৎ মসজিদটি মোগল আমলে নির্মাণ করা হয়েছে বলে কথিত আছে এটা যখন সিম্পল সেন্টেন্সে লিখতে বলি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে 90% স্টুডেন্ট 90-95% স্টুডেন্ট যারা আমাদের কাছে পড়তে আসে তারা এই সেন্টেন্সটা লিখতে পারে না এটা দ্য মস্ক ইজ সেইড কেন প্যাসিভ টু হ্যাভ বিন এটা পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ নির্মাণ করা হয়েছে অন্যের দ্বারা এই কারণে টু হ্যাভ বিন তারপর ভার্ব প্রিপি হবে তাহলে পারফেক্ট ইনফিনিটিভ যখন প্যাসিভ হবে তখন টু হ্যাভ এর পরে বিন হবে তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ছয় নম্বর সেন্টেন্সটা পারফেক্ট ইনফিনিটিভ এর প্যাসিভ দ্য মস্ক ইজ সেইড টু হ্যাভ বিন বিল্ড ডিউরিং দ্য টেনিওর অফ দ্য মোগলস এরপরে আমরা পাবো বেয়ার ইনফিনিটিভ এরপরে আসেন বেয়ার ইনফিনিটিভ কোনগুলো যে কতগুলো ভার্ব আছে যাদের পরে মূল ভার বসে টু হয় না জিরো ইনফিনিটিভ বা বেয়ার ইনফিনিটিভ যেমন হেল্প মেক ওয়াচ সি লেট এরপর যদি আরেকটি ভার থাকে তাহলে ওই ভার্বের পূর্বে টু বসে না অ্যাক্টিভে টু বসে না তাই এদেরকে বেয়ার ইনফিনিটিভ বলে যেমন আই স হিম প্লে ফুটবল আমি তাকে ফুটবল খেলতে দেখলাম এখানে আই স হিম টু প্লে হবে না আই স হিম প্লে ফুটবল আই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক আমি তাকে কাজটি করতে সাহায্য করেছিলাম দেখেন এখানে যখন আপনি লিখবেন আই হেল্প মনে হবে যে কি যেন একটা বাদ চলে গেছে খালি খালি মনে হবে না এখানে এরকমই থাকবে আই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক আই হেল্প হিম টু ডু হবে না আই হেল্প হিম ডু দ্য ওয়ার্ক দে মেড আস আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার তারা আমাদেরকে বিষয়টি বুঝিয়ে দিয়েছিল দে মেড আস আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার তারা আমাদেরকে বিষয়টি বুঝিয়ে দিয়েছিল উই লেট হিম গো আমরা তাকে যেতে দিয়েছিলাম উই লেট হিম গো আমরা তাকে যেতে দিয়েছিলাম তাহলে এর মধ্যে হেল্প মেক সি এদের পরে প্যাসিভ যদি হয়
আমি আবারও বলছি প্যাসিভ যদি হয় তাহলে দ্বিতীয় ভার্বের পূর্বে টু হবে, কিন্তু লেটের ক্ষেত্রে অ্যাক্টিভ প্যাসিভ কোনো ক্ষেত্রেই দ্বিতীয় ভার্বের পূর্বে টু হবে না। লেটের ক্ষেত্রে অ্যাক্টিভ প্যাসিভ কোনো ক্ষেত্রেই দ্বিতীয় ভার্বের পূর্বে টু হবে না, কিন্তু হেল্প, মেক, সি এদের পরে দ্বিতীয় ভার্ব যদি থাকে অ্যাক্টিভে টু হয় না, প্যাসিভে টু হয়। আমরা পরবর্তীতে আপনাদের সাথে হাজির হবো ইনশাল্লাহ পার্টিসিপলের শর্ট ভিডিও নিয়ে। আমাদের নিয়মিত ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল @ মোস্তফা কামাল স্যার, এটা আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখলে আমরা যখন কোনো ভিডিও নিয়ে আসবো আপনারা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো অধিক হারে পেতে চান তাহলে আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে রাখলে আপনারা ভিডিওগুলো পেতে থাকবেন। আমরা আজকে যে আলোচনাটি করেছি এটা মূলত আমাদের বেসিক ইংলিশ বই থেকে আলোচনা করেছি। আমাদের বেসিক ইংলিশ বইয়ের নন ফাইনাইট ভার্বসের একটা অংশ বিশেষ আলোচনা করেছি, আপনারা বিস্তারিত পড়তে চাইলে বেসিক ইংলিশ বই থেকেও পড়তে পারেন। অর্থাৎ বেসিক ইংলিশ বই পড়ার পাশাপাশি যদি আমাদের এই শর্ট ভিডিওগুলো দেখেন তাহলে এটা আপনার অনেক উপকারে আসবে।